আমরা অনেকেই আছি আমাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশনটি খুব সহজেই এনাবল করে নিই, এবং এনাবল করার পর আমাদের যে আরও একটি বিষয় এখান থেকে এনাবল করতে হয় বা সেট আপ করতে হয় সেই বিষয়টি কিন্তু আমরা এখানে সেট আপ করি না। সেই বিষয়টি হলো পে আউট অ্যাকাউন্ট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব, আপনি যদি পে আউট অ্যাকাউন্টটি মনিটাইজেশনের সাথে সেট আপ না করেন তাহলে কী কী প্রবলেম হতে পারে বা ফেসবুক এই বিষয়ে কী তথ্য দিচ্ছে সে সম্পর্কেই আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কেন আপনাকে অবশ্যই মনিটাইজেশন সেট আপ করার সাথে সাথে পে আউট অ্যাকাউন্টটিও সেট আপ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো ভবিষ্যতে পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনারা যারা অলরেডি মনিটাইজেশন পেয়ে গিয়েছেন বা আপনারা অলরেডি মনিটাইজেশন সেট আপ করেছেন কিন্তু পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করেননি, তাদের জন্য কিন্তু খুবই একটি ব্যাড নিউজ নিয়ে হাজির হয়েছে ফেসবুক। তো বন্ধুরা, এক্ষেত্রে যে বিষয়টি ফেসবুক বলছে সেটি হলো, আমরা অনেকেই দেখতে পাচ্ছি যাদের স্টার সেট আপ এসেছে তারা শুধুমাত্র মনিটাইজেশন সেট আপটি কমপ্লিট করে রেখে দিচ্ছে, তারা কিন্তু অ্যাড পে আউট যে অ্যাকাউন্টটি আছে সেই পে আউট অ্যাকাউন্টটি কিন্তু তারা সেট আপ করছে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে অ্যাডসন রিলসের ক্ষেত্রেও তারা এই বিষয়টি করছে যে আসলে শুধুমাত্র মনিটাইজেশনটি সেট আপ করে রেখে দিচ্ছে, পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করছে না। আবার ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রেও কিন্তু এইভাবে তারা করে রাখছে, যার ফলশ্রুতিতে ফেসবুক এই বিষয়টি ডিটেক্ট করতে পারছে যে আসলে এটি আসলে ফেসবুকের জন্য বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। তাই তারা একটি নোটিশের মাধ্যমে বলে দিয়েছে যে আপনি যদি মনিটাইজেশন সেট আপ করেন এবং সেখানে যদি আপনার ডলার জমা হতে শুরু করে এবং আপনি যদি ছয় মাসের মধ্যে সেখানে যদি পে আউট অ্যাকাউন্টটি সেট আপ না করেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন অন করার ফলে যে ডলারগুলো জমা হয়েছিল সেই ডলারগুলো কিন্তু ফেসবুক হোল্ড করে দিবে এবং সেই ডলারগুলো আপনি কিন্তু আর ক্লেম করতে পারবেন না বা সেই ডলারগুলো কিন্তু আপনি পাবেন না। তাই বন্ধুরা, অবশ্যই আপনি যদি চান ফেসবুকের টাকাগুলো আপনার হাতে নিয়ে আসতে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যখন আপনি মনিটাইজেশন সেট আপ করছেন তার সাথে সাথে পে আউট অ্যাকাউন্টটিও সেট আপ করে নেবেন। এক্ষেত্রে আপনাদের যে অভিযোগটা থেকে থাকে সেটি হলো, আমার তো টিন নাম্বার নেই বা আমি তো এটি সম্পূর্ণরূপে সেট আপ করতে পারি না, এই এক্সকিউজগুলো কিন্তু ফেসবুক আর এখন থেকে দেখবে না। যদি আপনার মনিটাইজেশন সেট আপ করার ছয় মাসের মধ্যে পে আউট অ্যাকাউন্টটি সেট আপ না করেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবং আপনি কিন্তু আর কখনোই ফেসবুকে মনিটাইজেশন আবেদন করতে পারবেন না এবং সেখান থেকে কিন্তু ইনকাম জেনারেট করতেও পারবেন না। তাই বন্ধুরা, অবশ্যই এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে এই বিষয়টি মাথায় রাখবেন যে আসলে মনিটাইজেশন সেট আপের সাথে সাথে আপনাকে কিন্তু পে আউট অ্যাকাউন্টটিও সেট আপ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনার যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে এবং আমার সাথে যদি সরাসরি কথা বলতে চান তাহলে ডিটেলস বিষয়গুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।